আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মাস্টার এমবিডি চ্যানেলের আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আমি মাহবুব। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি যদি কোনো কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান কীভাবে সেটা পার্মানেন্টলি ডিলিট করবেন, একদম সহজভাবে দেখিয়ে দেব। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা ফেসবুক অ্যাপস থেকে অ্যাকাউন্ট ডিলিট করে দেখাবো। আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাপসের মধ্যে, তারপর এখানে থ্রি লাইনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু উপরের দিকে গেলেই নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এটাতে টাচ করার পর এখান থেকে খুঁজে নিতে হবে আপনাকে সেটিংস লেখাটি, তারপর এটাতে ট্যাপ করবেন। তারপরে এগুলোকে উপরের দিকে স্লাইড করতে হবে, সিকিউরিটি, তারপরে প্রাইভেসি, তারপরে নিচেই দেখুন ইউর ফেসবুক ইনফরমেশান। সেটার মধ্যেই একটু নিচে গেলে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে ট্যাপ করবেন। তারপর এগুলো থেকে মাঝখানেটা ডিএক্টিভেশন অ্যান্ড ডিলেশন লেখাটিতে টাচ করতে হবে। টাচ করলেই প্রথমে আপনার ডিএক্টিভেট অ্যাকাউন্ট লেখা আছে, আপনি এটা সিলেক্ট করে যদি ডিএক্টিভেশন করেন জাস্ট এটা আপনি যখনই লগ ইন করবেন অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন। আর আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তো এটাকে সিলেক্ট করতে হবে। এখানে ট্যাপ করার পর আপনাকে কন্টিনিউ, এখানে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন লেখাটিতে ট্যাপ করতে হবে। তারপর আপনাকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে আবার ট্যাপ করতে হবে। তারপর ঠিক এরকম ইন্টারফেস আসবে। আর আপনি যদি আপনার পোস্ট আর ছবিগুলোকে ডাউনলোড করে রাখতে চান তাহলে দেখুন এখানে ডাউনলোড ইউর ইনফরমেশান লেখাটি আছে, তারপর এখানে নিচেই ডাউনলোড ইনফো লেখাটি আছে। এটাতে ট্যাপ করলে আপনার ছবিগুলো যদি ডাউনলোড করতে চান তো ডাউনলোড হয়ে যাবে। তারপর ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে এখানে। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ করে দিলাম। করে দেওয়ার পর আবার পারমিশন চাইবে যে আপনি কি আসলেই ডিলিট করতে চাচ্ছেন। তো এখানে ডিলিট অ্যাকাউন্টে আবার ট্যাপ করতে হবে। ট্যাপ করে দিলেই আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর ঠিক এই লেখাটি আপনার সামনে আসবে। এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে, আপনি যদি আপনার অ্যাকাউন্টে ফিরে পেতে চান তাহলে কম্পিউটার অথবা গুগল ক্রোমে লগ ইন করে সেটাকে ক্যান্সেল করতে পারবেন, অথবা আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর ফেসবুক অ্যাপ থেকে আর এটাকে লগ ইন করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এটাতে টাচ করার পর ঠিক এরকম হবে, আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি আনেবল হয়ে গেছে। আপনি ফ্রি পেতে চাইলে 30 দিনের মধ্যেই আপনাকে কম্পিউটারে অথবা গুগল ক্রোমে লগ ইন করে ক্যান্সেল করতে হবে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।